নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলুর পকোড়া, কিন্তু এই পদ্ধতিটা খুবই অন্যরকম। তো চলুন দেখে নিই এই রান্নায় কী কী ব্যবহার করব। তার জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হলে আমি এর মধ্যে প্রথম দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে খুব অল্প, হাফ শুকনো হাফ তেজপাতা এবং হাফ করে নেওয়া শুকনো লঙ্কা। ভাজা মশলাটা বেশ আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, হালকা মতো ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। ভাজা মশলাগুলো ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি, বেশ মুচমুচে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটা নামিয়ে নেব। এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, আলু গ্রেট করে নিয়েছি। আমি আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি বেশ ভালো মতোই। অনেকেই বলেন যে আলু কালো হয়ে যায় কিংবা লাল লাল হয়ে যায় ধুয়ে বা কেটে রাখলে, তো আমি সেখানে বলবো এইভাবে গ্রেট করে নিয়ে আপনারা এরকম যে কোনো চুবড়ি কিংবা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একদম খাবার সোডা, নিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে সাদা তেল। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো আলু গ্রেটেড। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছিলাম আর চারটে বড় সাইজের পেঁয়াজ ফাইন কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আপনারা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন না থাকলে দেবেন না। দিয়ে দিচ্ছি খাবার সোডা এক চিমটে পরিমাণ। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে দিয়ে বেশ ভালো মতো আলু আর পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ মাখিয়ে কিছুটা নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি আগে থেকে রোস্ট করে বেশ ফাইনভাবে নয় একদম একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে বেসন আমি এর মধ্যে অ্যাড করব। এখানে বেসনটার কোনো পরিমাপ নেই, আপনারা নিজের কনসিস্টেন্সি অনুযায়ী এটা দিতে হবে। বেসনটা দিয়ে বেশ একটা মন্ড মতো করার চেষ্টা করব। দেখুন বড়াগুলো বেশ আঁটো আঁটো হচ্ছে, আর আমি বেসন ইউজ করব না এখানে। তো এবার আমি তেলটা গরম বসিয়ে দেবো। তেল গরম করতে বসে দিয়েছি, কড়া দিয়ে দিয়েছি প্রায় 3-4 চামচ মতো সাদা তেল। আপনারা এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে যেহেতু চপ তাই জন্য আমি এটা সাদা তেল ইউজ করছি। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে, আমি এক একটা করে বড়া একটু ফ্ল্যাটভাবে এইভাবে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি তেল দিচ্ছি না, যেহেতু এটা একটু হেলদিভাবেও বানাচ্ছি আমি, তাই ওই জন্য আমি পুরোপুরি ডুবো তেলে ভাজছি না।
চপের এক পিঠ বেশ লাল লাল ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। চপের এক পিঠ ভালো মতো ভেজে গিয়েছে, বেশ ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি আরেক পিঠগুলো উল্টে দেব। সবসময় মনে রাখবেন যখনই চপ, যে কোনো চপ ভাজবেন, গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে চপ খুব ভালো মতো ভাজা হয় এবং চপের ভেতর খুব ভালো মতো সুসেদ্ধ হয়। বর্ষাকালে বা যে কোনো বৃষ্টির দিনে এই চপ মুড়ি দিয়ে জাস্ট অতুলনীয় লাগে। আমি একটু প্রেস প্রেস করে ভালো করে ভাজবো এগুলো। বড়াগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক একটা করে তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে কোনো অতিথি এলে খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও লাগে অতুলনীয় স্বাদ। বড়াগুলোর আরেক পিঠ আমি উল্টে দিয়েছি, দু পিঠ আবারও ভালো মতো ভেজে নেব। দু পিঠ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার সার্ভ করব। আমার রেসিপি একদম রেডি, আমি মুড়ি সহকারে মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব। আর চপের উপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, তাতে চপের স্বাদ আরও বেড়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।